ব্যাপারটা ঘটেছিল এবং খুব মর্মান্তিকভাবে গ্রামে রাজনৈতিক বিরোধ বা অন্যান্য বিরোধ হতে পারে, অনেক সময় ঠেলাঠেলি হয়, হাতাহাতি হয়, কিন্তু যেভাবে সংগঠিতভাবে পরিকল্পিতভাবে মারা হয়েছে তো দেখছেন একজনের পায়ের কী অবস্থা করেছে, দুটো পা অচল করে দিয়েছে, আরেকজন এখন মেদিনীপুর মেডিকেল কলেজে আছে, তার অপারেশন চলছে। এটা প্রাণী মেরে ফেলার জন্যই আক্রমণটা করা হয়েছিল। আর একজন তো 30 তারিখ থেকে পিজিতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল মারা গেছেন, তার ময়না তদন্ত হয়ে বডি পৌঁছাবে একটু পরেই। তা অত্যন্ত দুঃখজনক ঘটনা, 28 জন যারা অভিযুক্ত তাদের নামে এফআইআর হয়েছে, 11 জন গ্রেপ্তার হয়েছে। একটু আগে আমি বিক্রম প্রধান সবাই ছিলাম, জেলার এসপি কথা দিয়েছেন বাকি 17 জনকেও যারা অভিযুক্ত তাদের গ্রেপ্তারের ব্যবস্থা হবে এবং আমরা যাতে বিচার পাই এই পরিবার সেটা দেখব। আর আমাদের সর্বোচ্চ নেত্রী আজকে খড়গপুরে ছিলেন, তিনি বিষয়টা জেনে খুব উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি আমাকে বললেন যে শুভেন্দু তুমি এখনই ওখানে যাও, বিক্রম প্রধানকে সঙ্গে নিয়ে, শৈবাল গিরিকে সঙ্গে নিয়ে, অন্যান্য নেতৃত্বকে সঙ্গে নিয়ে, যাতে দল এই পরিবারের সঙ্গে আছে এই বার্তাটা যায়। এবং দলের পক্ষ থেকে আমরা 5 লক্ষ টাকা, দেখুন মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, টাকা দিয়ে চাকরি দিয়ে বাড়ি দিয়ে হয় না, তবুও আমাদের নেত্রী বা আমাদের দল সবসময় এই ধরনের বিপদে পড়া কর্মীদের পাশে দাঁড়ায়। আমরা 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ তার হাতে দিয়েছি, আহত দুজনের জন্য আমরা ব্যবস্থা নেব, আজকে দেখে নিলাম আমি, আর তার পরিবারের একজনকে আমরা চাকরি 1 মাসের মধ্যে চাকরি দিয়ে দেবো, ওদের যে পারলৌকিক ক্রিয়াকর্ম হয়ে গেলে আমরা তাকে এখানে দাঁতনেই আমরা ইরিগেশন ডিপার্টমেন্টে কন্ট্রাকচুয়াল জবে, গভর্নমেন্ট কন্ট্রাকচুয়ালে 1 মাসের মধ্যে আমরা চাকরি দিয়ে দেবো, এটাও কমিটমেন্ট দিয়ে গেল। এই ধরনের ঘটনা, এই বর্বরোচিত ঘটনা, পুরনো যারা সিপিএম ছিল এখন তারা বিজেপি হয়েছে, জামা বদলে তারা এইসব করছে। এর আগেও দাঁতন 1-2 মোহনপুর এই বিস্তীর্ণ এলাকায় এইসব অনেক নোংরামির ইতিহাস আছে, অনেক খুন জখম হয়েছে আপনারা জানেন। এই কালচারটা আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে, পায়ের তলা থেকে মাটি সরে গেলে যা হয় তাই হচ্ছে, এবং খড়গপুরে হার সেটাই একটা কারণ, এদের কাছ থেকে মানুষ দ্রুত সরছে। এবং সিপিএম যে কায়দায় জরিমানা, হাট বয়কট, মারপিট, যে ধরনের ঘটনা ঘটতো সেই একই কালচারটা প্রাক্তন সিপিএম নব্য বিজেপিরা এই সমস্ত এলাকায় করছে। এটা আমরা গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে মানুষকে নিয়েই মোকাবিলা করব, আর এই পরিবারের সঙ্গে দল কমপ্লিটলি আছে, একদম উপর থেকে নিচ পর্যন্ত, এখানকার অঞ্চল সভাপতি থেকে জেলা কমিটি, আমরা সবাই আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন পরিবারের সঙ্গে আমরা থাকব। আরে ছুটতে পারি তোমাদের গাড়ির সঙ্গে, যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।